ভাবতে হয় না আমরা 25 ডিসমিল জায়গার উপরে চাষ করেছি তাও কোনোদিন আমাদের ভাবতে হয় না ফুল বিক্রি হবে কি করে আমার এখানেই প্রত্যেকদিন আপাতত 500 টাকা মিনিমাম বিক্রি আছে আমরা অনেকেই জানি যে গাঁদা ফুল শীতকালে হয় তাই না কিন্তু কি করে সারা বছর বাজারে গাঁদা ফুল পাওয়া যায় তো সবারই আগ্রহ তো থাকবে কিছু কিছু প্রজাতি আছে যেগুলো বছরের প্রত্যেকটা সময় চাষ করা যায় তো আজকে সেই রকমই একটা বাগানে রয়েছি এবং গাছ ভর্তি ফুল বাগানের প্রত্যেকটা কোণায় রয়েছে এই যে ফুলে ভর্তি তো আজকে যে চাষির সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেই চাষির অভিজ্ঞতা 8 থেকে 9 বছর কোন প্রজাতি নিয়ে উনি চাষ করছেন কিভাবে চাষ করছেন এবং বছরের প্রত্যেকটা দিন উনি কিভাবে ফুলটা বাজারজাত করছেন সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে তবে আমি যতদূর জানি এই গাঁদা ফুল চাষকে 3টা পার্টে ভাগ করে 3 বার বা 4 ভাগ বিভিন্ন জায়গায় করা যেতে করতে হয় যেরকম বৃষ্টিকালে একরকমভাবে গরমকালে আরেক রকমভাবে শীতকালে একরকমভাবে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে অভিজ্ঞতার উপর যে কোনো কৃষিকাজের সফলতা অর্জন করতে গেলে লাগবে অভিজ্ঞতা প্রশিক্ষণ তো আজকে সেই রকম একজন চাষির সঙ্গে আপনাদের পরিচয় করাবো জিনার অভিজ্ঞতা প্রায় 8 থেকে 9 বছর এবং এই চাষ করে এখান থেকে প্রতিদিন কিছু না হোক 500 টাকা ইনকাম করছেন 500 টাকা প্রতিদিন ইনকাম করছেন তো এই বাগান থেকেই ওনার বিক্রি হয়ে যায় মার্কেটে খুবই কম যান এবং যত পাইকারি আছে যত ইয়ে আছে সবাই এখানে এসে ফুল নিয়ে যান এই এরিয়ার মানুষ অন্তত এবং দূর দূরান্ত থেকে অনেকে আসেন শুধু একা নয় ওনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফ্যামিলির সবাই এছাড়া ফ্যামিলির অন্যান্য সদস্যরা সবাই মিলে এই ফার্মটা পরিচালনা এই গাঁদা ফুলের চাষ করেন তো সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর একটাই রিকোয়েস্ট জিনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এখনও ভিডিওগুলো দেখে যাচ্ছেন বা নিয়মিত ভিডিও দেখছেন ওনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুধুই ফুলের নয় আরও অন্যান্য চাষবাস যেহেতু কৃষক ওনার বিভিন্ন রকম চাষ নিয়ে উনি ব্যস্ত থাকেন তো ধন্যবাদ ওনাদেরকে যে আজকে এই সময়টাই দিয়েছেন আমাদের জন্য তো প্রথমে আমি পরিচয় করিয়ে দেবো এবং আপনার স্যার আপনার নামটা বলবেন একটু আমার নাম পঞ্চানন খাটুয়া পঞ্চানন খাটুয়া কাজল খাটুয়া এই চাষে কেন মানে অন্যান্য তো চাষ আছে কেন এই চাষে আসা আপনাদের আশা বল চাষ করার কারণ হচ্ছে আমরা এই চাষ করে আনন্দ প্রথমত আনন্দ আমরা লাভ করতে বিচার করে দেখি না কখন আচ্ছা কারণ আমাদের অন্যান্য চাষ আছে আমাদের এটা কি বলতো আনন্দ বলতে পারো বা পেশা বলতে পারো বা রোজগারও কিছু আছে রোজগার না করলে চাষ করব কেন প্রথমত রোজগার না থাকলে চাষ করব কেন এই রোজগারে মোটামুটি আমাদের সংসার চলবে এরকম ভাবে আমরা চাষ করি প্রথমত প্রথমত চাষ করি তা আনন্দ প্রত্যেক দিনে রোজগার কিছু না কিছু বেরোচ্ছে কোনো রকমে চলে যাচ্ছে সংসার এই জন্য আমরা চাষ করি কত কত জায়গা নিয়ে আপনারা এই ফুল চাষ তো করছেন এবং কত জায়গা নিয়ে চাষ করছেন এটা আমরা বর্তমানে এটা 25 ডিসিমিল জায়গার উপরে করছি তারপরে হয়তো 10 ডিসিমিল জায়গায় লাগাবো তার উপরে 5 ডিসিমিল জায়গার উপরে লাগাবো তা একটা জায়গার উপরে সবসময় চাষ হয় না আচ্ছা অন্যান্য জায়গায় সবসময় চাষ হয় আজকে এটা 8000 চারা বসিয়েছি এরপরে সেখানে বসিয়েছি 4000 চারা মানে আরও জায়গা রয়েছে আপনার আবার এই যে এই মাসের 15 দিকে আর একটা চারা বসাবো যেটা ভাদ্র মাসে বিশ্বকর্মা যে ফুলটা বেরোবে আমাদের একটা হিসাব থাকে যে আজকে চারা বসালে কবে ফুল বেরোবে বা আবার এ ফুলটা কতদিনের পরে আবার চারা বসাতে হবে তারপর আবার কবে ফুল বেরোবে আমাদের একটা হিসাবের মধ্যে তো আজকে আমরা চারাটা বসালাম কত লিবে ফুল 15 দিনের পরে চারাটাতে বসাবো কথা বলবে না 15 দিনের পর আমরা চারা বসাবো সেটা আমাদের বিশ্বকর্ম পূজা ফুল বেরোবে আচ্ছা বিশ্বকর্ম পূজা আগে যে ফুলটা বেরোবে সেটা অল্প আমরা বিশ্বকর্ম পূজা একটা লট ধরবো আচ্ছা মানে বেশি আমরা একটা জানি যে আমাদের বিশ্বকর্ম পূজায় এই বাগানটায় আমাদের 5000 লিখতে হবে কি 10000 হবে এরকম একটা ফুল জমাতে থাকবো আর কি এই জন্য আমাদের চারা বসাতে হয় তো সখন হয়তো বসাবো 10000 চারা তারপরে আবার হয়তো তিন মাস যে ফুলটা বেরোয় তখন মাসে 2 মাস ফুলটা ভালো বেরোয় বা বিক্রি ভালো হয় মানুষের চাহিদা ভালো হয় যখন অনেক দিন ওই 3 মাসের 1.5 মাসের পরে যে ফুলটা বেরোবে তখন মানুষের চাহিদাও কমে যাবে বিক্রি রেটও কমে যাবে সবটাই কমে যাবে মোটামুটি আর কি আর রোজগারও কমে যাবে আর ওষুধ সার এটা সেটা সব বেশি করে খরচ হবে আর খরচ বেশি রোজগার কম এই জন্য আমরা বেশি দিন রাখি না এই চাষটা রয়েছে একটা সিজন ওয়াইজ চাষ করছেন এবং টাইম টু টাইম আপনাদের লাগানোর পর তুলে দিতে হবে আচ্ছা যে আমাদের এটা 3 মাস ফুল বেরোবে 3 মাসের আগে 2 মাসের আগে 2 মাস না হলে কাটিং চারা হলে 2 মাসে ফুল বেরোবে তখন 2 মাসের আগে আমাকে চারাটা বসাতে হবে 2 মাসের পর যে ফুলটা নেবো যে একটা 2 মাস ফুটার পর আর একটা বাগান লাগালে আমার 2 মাসের পর সে ফুলটা বেরোবে কিনা আচ্ছা সেরকম হিসেবে করে আমাকে আমাদের চারা বসাতে হয় আর এটা হচ্ছে বীজের চারা বসালে 3 মাসের কমে আমরা ফুল বেরোয় না কাটিং চারাটা একটু তাড়াতাড়ি ফুল বেরোয় এই জন্য আমরা হিসেব করে চারা বসাই মোটামুটি আর কি এই হচ্ছে আমাদের চাষের
মোটামুটি এই ব্যবসাটা হচ্ছে, এই গাঁদা ফুলের চাষটা হচ্ছে প্রতিদিনের একটা ইনকামের রাস্তা। আপনি এই চাষটা করলে আপনি এখান থেকে প্রতিদিন কিছু না কিছু অর্থ আপনারা পাবেন, কিন্তু তার জন্য দরকার মার্কেটিং, বিক্রি করার ব্যবস্থাটাও করতে। আপনারা কিভাবে এই যে এত চাষ করছেন, প্রতি বছরই আপনার চাষ করে যাচ্ছেন প্রচুর জায়গা মিলে, তো মানে বারো মাসে বারো বারই আপনারা চাষ করে যাচ্ছেন, তো বারি মাসই চাষ হচ্ছে, তো এই জায়গায় আপনাদের প্রতিদিন যে ফুলটা উৎপাদন হচ্ছে সেটা বিক্রি করার কথাও তো আপনারা ভাবছেন, কি করছেন সেটা? সেক্ষেত্রে কি বলবো, একটা ফুলটা ঠাকুরের চাষ না, এখানে মার্কেট তো নেই না, সমস্যা আছে বিক্রির জন্য আমাদের ভাবতে হয় না। আমরা 25 ডিসমিল জায়গার উপরে চাষ করেছি, তাও কোনোদিন আমাদের ভাবতে হয় না ফুল বিক্রি হবে কি করে। আচ্ছা, আমরা রোডের কাছে আছি, মানে কি জায়গায় আছি দেখেছো আপনারা, তো এর পরে দোকানে খুব একটা বেশি যায় না, যখন ফুলটা ফাপতি হয় তখন আমরা দোকান খুঁজে দিই বা ওরা ফোন করে, বা 9 বছর ধরে চাষ করেছি মানে পরিচিতি বেড়ে গেছে, দোকানের সঙ্গে আমরা যুক্ত হয়ে গেছি, তাদের দিই। যখন আমরা ফুল শর্ট হয়ে যায় তখন আমরা দোকানে দিই না, কেননা আমার এখানেই প্রত্যেকদিন আপাতত 500 টাকা মিনিমাম বিক্রি আছে। মানে এই পরিচিতি বেড়ে যাওয়ার কারণে লোকে জানে যে কোথাও ফুল না পেলে আপনার এখানে আসবে, এবং এসেই আপনার বাগান থেকেই দেখছি তো আপনার এখানে অনেক পাইকারি এসে দাঁড়িয়ে আছে। এরকম আমরা লুজ খুলেও বিক্রি করি, মালা অর্ডার হলেও বিক্রি করি, মালাও গাঁথতে হয়। চাষ করতে গেলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার সেটা যদি একটু বলেন। আগে দরকার, যারা দীর্ঘদিন চাষ করছে ওদের সাথে পরামর্শ করতেই হবে। আচ্ছা, যোগাযোগ করতে হবে, পরামর্শ করতে, ওরা কিভাবে চাষ করছে, যে চাষ করে তারা প্রথম থেকে তারা লস খাচ্ছে, লস খেয়েছে। আচ্ছা, লস খেয়ে খেয়ে যখন আমরা যখন এখানে শিখে গেছি কোনটাই জানতে হবে, চাষ কি করা, তবে চারা বসাতে হবে, কখন কি চারা বসাতে হবে, কখন কি ওষুধ দিতে, কোন টাইমে কোন চারা আসবে, এইসব শিখতে হবে। মোটামুটি বছরে এই ফুলটাকে কবার লাগানো যেতে পারে? তার জন্য আপনাকে যদি কেউ কন্টিনিউ ফুল নিতে চায় তাহলে তাকে জায়গা চেঞ্জ করতে হবে। জায়গাটা চেঞ্জ করার, এই যে ধরুন বৃষ্টিকাল, শীতকাল বা গ্রীষ্মকালে, এই যে তিনটা সিজন যে রয়েছে সেশন বিশেষ করে, এই সময় আপনারা কি রকম ভাবে জায়গা নির্ধারণ করেন, বা ফুলটাকে কোনো আলাদা জাত রয়েছে কিনা সেটা যদি একটু বলেন। জাত তো অবশ্যই আছে, ফুলের জাত আছে, এইটা হচ্ছে যাই কি এটা একটা নিউ চায়না আছে, একটা আছে যাই কি, তারপরে ওই চারাটা আমাদের বিভিন্ন আছে, একটা আছে অল্প দিন ফুল দিবে, অল্প সময়ের মধ্যে ফুল দিবে, অল্প দিনেই বাগান শেষ হবে। একটা একটা ফুল আছে। জানেন যে এতদিন ধরে চাষ করছেন মানে আপনারা জেনে গেছেন যে কোন সময় কোন চারাটা লাগালে বেস্ট হবে। শীতকালে লাগবে বীজের চারা, হ্যাঁ, গরমের গরমের সময় তুমি কাটিং চারা বসালেই হবে। আর বৃষ্টিকালের জন্য? বৃষ্টিকালের জন্য কাটিং চারা, কাটিং চারা। আচ্ছা, এক এক সিজনে চারা আছে, বৃষ্টিটা উপরে উঁচুতে লাগাতে হবে, তারপরে সবসময় মাঠে হলে হবে, মাঠে হলে হবে। একদম সমতল মাঠ, এখানে ধান জমি, ধানও চাষ হয়, চিনাবাদামও চাষ হয় এখানে। আপনারা এটা তো জানলাম, আর একটা জিনিস জানার দরকার আছে যে চাষ করতে গেলে এর মাটিটাকে আপনারা কিভাবে রেডি করছেন যদি একটু বলেন। মাটিটাকে আগে নাঙ্গল করতে হবে, তারপরে আগে আগে ঘাস যদি থাকে, হ্যাঁ, ঘাস মারতে হবে, আগে ঘাস মারার ওষুধ দিয়ে আগাছা মারতে হবে। আচ্ছা, আগাছা মেরে তারপরে নাঙ্গল করতে হবে, প্রয়োজনে মাফিক মাটি করতে হবে, 2 চাষ হোক 3 চাষ হোক ওটা নাঙ্গল করতে হবে, ট্রাক্টর পরুন, পার্টলার পরুন, যা চাষ ঝুরা মাটি হলে ভালো হয়, তারপরে ওটাকে নাঙ্গল করে তারপরে জল ছিটিয়ে তারপরে প্রয়োজন মতন, মানে আপনি যেই রকম চারা নেবেন, 10 ইঞ্চি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি চারা। কোন কতটা গ্যাপে লাগিয়েছেন? আমরা এটা লাগিয়েছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 10 ইঞ্চি। এবং এটা কি রো করে বেড মতন বানিয়ে কি চাষ করেন না বৃষ্টিকা নরমালি লাগে? না, আগে এটা রোল করে নিতে হবে, রোল করে নিয়ে তার উপরে লাগাতে হবে। আচ্ছা, মোটামুটি লাগানোর কতদিনের মধ্যে প্রোডাকশন চলে আসে, ফুল তুলতে পাচ্ছেন আপনি? ফুল তুলতে সেটা 3 মাস 3 মাস, আড়াই থেকে 3 মাস, আড়াই মানে আড়াই মাস লাগানোর পরে, লাগানোর থেকে আড়াই মাসের মাথায় ফুল আসছে, ফুল আসছে। এবং যে প্রোডাকশনটা এসছে এখন, এই যে এই মুহূর্তে যে প্রোডাকশন আছে, এটা কত মাস বয়স এখন? এটার বয়স হয়ে গেছে 3.5 মাস, মানে লাগানোর থেকে এটা হচ্ছে 3.5 মাস। আর কতদিন এটা থাকতে পারে? আর থাকতে পারে এটা 1 মাস থাকতে পারে, 1 মাস থাকবে। এই যে টোটাল যে আপনার ধরুন 2.5 মাস টোটাল, মানে লাগানোর থেকে 2.5 মাসে ফুল এলো, আর 2.5 মাস থেকে আবার 5 মাস পর্যন্ত, এই যে মাঝখানে যে 2.5 মাস ফুলের যে পিরিয়ডটা, এই 2.5 মাসে কতবার ফুল নেওয়া যেতে পারে?
এইটা আছে আমাদের তৃতীয় কাটি চলছে তিনবার কাটা হয়ে গেল তিনবার আর তিনবার কাটা যাবে তারপর এমন ছোট সাইজ এসে যাবে বাজারে একদমই চলবে না বিক্রি করতে পারা যাবে না তার আগে আমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমাকে এটা তিন মাসের পর তো অধঃপতন হয়ে যাবে এটা শেষ হয়ে যাবে তার আগে আমাকে একটা আবার জায়গা তৈরি করে নিতে হবে তাহলে বলছি এই জন্য কেন বছরে চারবার লাগা তিন মাস অন্তর আমাদের লাগিয়ে দিতে হবে তিন মাস আমি আড়াই থেকে তিন মাস ফুল পাবো লাগানো থেকে সেই থেকে আমাদের বছরে চারবার ফুল লাগাতে হবে চার জায়গায় আমাদের লাগিয়ে রাখি কোনো চাষের ক্ষেত্রে তো একটা পরিচর্যার ব্যাপার আছে পোকা টোকা লেগে যাওয়ার ব্যাপার থাকে এবং ভালো প্রোডাকশন আনার জন্য খাবারের একটা প্রয়োজন থাকে মাটির উর্বরতাও বাড়াতে হয় তো সেক্ষেত্রে পোকার উপদ্রব কোন কোন পোকার উপদ্রব এতে আসে ওইটা বেশি লাদা মানে রোদের সময় দেখতে পাওয়া যাবে তো খালি চোখে দেখা যায় না ওটা গাছটাকে করে দিবে মানে শুকলো করে দিবে গাছটাকে একদম খেয়ে নিবে ওটা বুঝতে পারবেন না ওটা লাল মাকড়ে লেগেছে কি না লেগেছে ওটা বুঝতে পারবেন তার জন্য ওষুধটাই দরকার সে ওষুধটা আমাদের এখানে খুব কম পাওয়া যায় আমরা ওষুধটা নিয়ে আসি সেখান থেকে মানে পাঁচকুড়া থেকে ওষুধটা নিয়ে আসি যেখানে সেরা আনতে যাই সেখান থেকে আমি বেশিরভাগ ওষুধটা সেখান থেকে নিয়ে আসি কেন এখানে তো ফুলের কিন্তু এ নেই পরিচর্যা নেই এখানে স্থানীয় খুব কম পাওয়া যায় আমরা ওখান থেকে বেশিরভাগ ওষুধটা নিয়ে আসি তারপরে লোকালটা ওষুধ নিয়ে ব্যবহার করি আমরা আর এখানে কীটনাশকের ব্যবহার কেমন প্রচুর কীটনাশক কেন বাদাম আছে ধান আছে বাদামে পোকা প্রচুর আছে পোকা ওষুধ প্রচুর এখানে চাষ মোটামুটি এই চাষ করলে মোটামুটি সে বেকার থাকবে না বেকার থাকবে বেকার থাকবে না এখান থেকে সে পারলে একটা অর্থ সঞ্চয় কোন সংসার চালানোর মতন তার খরচ বেরিয়ে যাবে খুব একটা বেশি প্রফিট না হলেও মোটামুটি অর্থ সঞ্চয় হবে খুব একটা বেশি খরচ না এটা হ্যাঁ না এই যে প্রফিটটা বেশি করে লাগাতে হবে না হয়তো চার বছর বসিয়ে দিলাম কিছু খরচ হলো সার ওষুধ দিয়ে কিছু খরচ হলো দশ বিশ হাজার টাকা তো খরচ হচ্ছে না প্রথম হচ্ছে কথা আর কি বাদামে কিছু খরচা হয় তারপরে আস্তে আস্তে খরচাটা হয় এবং যখন খরচা হবে তখন এখান থেকে আপনার কিছু পুরো টাকাও উপার্জন হয়ে যাবে কোন রকমের গাছটা দু মাস বয়স হয়ে গেলে আপনি কিছু কিছু পয়সা পেতে পারেন এটা নিয়ে খরচা করতে পারেন তো দর্শক মোটামুটি আপনাদের সামনে একটা গাঁদা ফুল চাষের উপর একটা বিস্তারিত প্রতিবেদন তৈরি করার চেষ্টা করলাম এবং যতটা সম্ভব পারলাম এই কৃষকদের কাছ থেকে চাষিদের কাছ থেকে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বিভিন্ন রকম জিনিস একটা চাষ করতে গেলে অনেক রকম সুবিধা অসুবিধা অনেক কিছুই থাকে তো সবগুলো নিয়েই তো চাষের পদ্ধতি চাষ হয় তো সেইগুলোকে সম্মুখীন করতে হয় যখন কোনো প্রবলেম হয় তখন তার সম্মুখীন হতে হয় সেগুলোকে ঠিকঠাক পরিচর্যা করতে পারলে তখনই একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো এইরকমই আজকের প্রতিবেদনটা হয়তো সম্পূর্ণ তথ্য নাও তুলে ধরতে পারলাম হয়তো সব বিষয়টা আমরা তুলে ধরতে পারলাম না তো ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার ওই নাম্বারে কল করে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে এই চাষ করতে গেলে কেমন ট্রেনিং নিতে হয় বা কীভাবে কী প্রশিক্ষণ নেওয়া যেতে পারে কি না বা কোনো রকম যদি তথ্য আরও জানতে চাইছেন তাহলে অন্তত ফোন করে আপনারা জেনে নিতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিওতে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো